এইখানকার গিরীন্দ্রনাথ বর্মন মহাশয় অনেক সম্মানীয় এবং দীর্ঘদিনে আমার সাথী। বংশীবদন বর্মন আমার রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা, সুব্রত বক্সি, বিজয়চন্দ্র বর্মন, উমাকান্ত বর্মন, পার্থপ্রতিম রায়, অর্ঘ্য রায় প্রধান সহ আমার সকল মা ভাই ও বোনেরা, আমাদের সকল নেতৃবৃন্দ এবং সমবেত সকল মা ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের আমাদের বিধানসভার প্রার্থী বিশেষ করে গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়, তিনি এখানের প্রার্থী আর কুচবিহার জেলা শিবরাত্রির মেলা মাথা ভাঙার ঐতিহ্য, হাজার হাজার পুণ্যার্থী আসেন। আমি নিজে মদন মোহন মন্দির, আমার বালেশ্বর মন্দির, শিবযজ্ঞ মন্দির, এইসব মন্দিরের উন্নয়নের জন্য টাকাও দিয়েছি। আপনারা জানেন কোচবিহারের রাজার নামে জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ আমরা নাম রেখেছি, এর জন্য 25 একর জমিও দিয়েছি। আপনারা জানেন আমরা ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় করেছি, আর একটা ক্যাম্পাসও তৈরি করছি, তার মূর্তিও তৈরি করছি, দ্বিতীয় ক্যাম্পাস খালসামারিতে। আপনারা জানেন 17 একর জমি তার জন্য আমরা দিয়েছি। রাজবংশী মানুষদের জন্য আমরা অনেক করেছি, রাজবংশ কামতাপুরীকে সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছি, রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড করা হয়েছে, হেডকোয়ার্টার কুচবিহার 25 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে রাজবংশী আবাস যোজনায় 1100 বাইরি তৈরি করেছে, 500 জন রাজবংশী শিল্পীদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছি রাজবংশী লোকসঙ্গীতের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজবংশী ভাষা সাহিত্য সংস্কৃতির উন্নয়নের জন্য ভাষা একাডেমি তৈরি করা হয়েছে, কুচবিহারে 5 কোটি টাকা দেওয়া হয়েছে, কামতা ভাষা সাহিত্য একাডেমির জন্যও টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন নমো সূত্র উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ড, এটাও আমরা তৈরি করেছি, এবং উদ্বাস্তুরা যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, আমরা সব উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে তাদের জমির অধিকার দিচ্ছি। আমরা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে বলেছি সব উদ্বাস্তু কলোনি রেকগনাইজ, আপনারা জমির লাইসেন্স আস্তে আস্তে পেয়ে যাবেন, কিন্তু আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে বলেছি একটা উদ্বাস্তু বলতে পারবে না সে এখানকার নাগরিক নয়, সবাই এখানকার নাগরিক। আপনারা মনে আছে বিজেপি এনআরসি করে এনপিআর করে ভয় দেখিয়েছিল যে আপনাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, আসামে 14 লাখ বাঙালির নাম বাদ দেওয়া হয়েছে, আমরা বলে দিয়েছি একটা লোককে তাড়ানো হবে না, সবাই আমার ভাই, সবাই আমার বোন, তারা যাতে মর্যাদা পায়, আইন পায়, উদ্বাস্তুর সার্টিফিকেট পায়, সব কিছু আমরা অলরেডি করে দিয়েছি। রাজবংশী ভাই বোনেরা, আজকে প্রধানমন্ত্রী কুচবিহারে আবার মিথ্যে শুরু করেছে নারায়ণী ব্যাটালিয়ান নিয়ে, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল কুচ রাজার সময় থেকে যে একটা কুচবিহারে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি হোক, ছিল কি ছিল না দাবি ছিল কি? রাজবংশী ভাই বোনেরা ছিল কি? আমার উদ্বাস্তু ভাই বোনেরা ছিল কি? আমাদের নৌশ কিছু মুসলিমরা আছে ছিল, কিন্তু করে নাই, আগে বলেছিল করব, আজকে আবার কুচবিহার এসে মিথ্যে কথা বলেছে ভোটের পরে করব। আরে করবি কি, কাগজ তো আমার হাতে, যে কোনো কাউকে আমি চ্যালেঞ্জ করছি আসুন, পাবলিকের থেকে একজন আসুন যিনি ইংরেজিটা পড়তে পারেন, আপনি পড়ে দিন, তাতে রাইট টু ইনফরমেশন জিজ্ঞেস করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, তোমরা নারায়ণী ব্যাটেলের প্রস্তাব আছে, ওরা বলে দিয়েছে না নেই, এইটা কে পড়বে, কে পড়বে, যে কোনো একজন পাবলিক থেকে আসুন আমি চ্যালেঞ্জ করছি।
বা যদি কোনো সাংবাদিকও মনে করেন এটা পড়ে দেবেন পড়তে পারেন, এটা তার কাগজ পড়বেন তো, এটা তাকে রেকর্ড। কে আছেন কে পড়বেন? আমি আমার নেতাদের দিয়ে পড়াবো না, আমি চাই পাবলিকের পক্ষ থেকে বা সাংবাদিকরা যারা খবর করেন তাদের পক্ষ থেকে কেউ পড়তে পারেন। আমি প্রথমে পড়ে দিই, ঠিক আছে? তারপরে কে পড়বেন বলুন, যাতে নরেন্দ্র মোদী যে মিথ্যে কথা বলছে আমি এটা প্রমাণ করবো কাগজ দিয়ে, আমি ডকুমেন্ট দিয়ে প্রণাম করবো মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার। দেখুন, ডেপুটি সেক্রেটারি পার্স অ্যান্ড সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স নর্থ ব্লক সেন্ট্রাল সেক্রেটারিয়েট নিউ দিল্লি, এটা অমিত শাহ অফিসের হোম সেক্রেটারির আন্ডারে। জিজ্ঞেস করছে একজন, whether any proposal has been placed before the ministry for raising a new battalion namely Narayan battalion within the central armed forces, police forces, BSF, CISF, CRPF, ITBT, NSG, SSBR, a totally new battalion namely Narayani battalion in the central armed forces, police force. In the answer is positive, please furnish relevant documents. Whether the ministry is going to raise any such battalion in addition to the existing central armed forces. এটা ইংরেজিতে জিজ্ঞেস করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করবার জন্য কোন প্রস্তাব সেন্ট্রাল গভর্নমেন্টের সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিটি, এসএসবি থেকে শুরু করে এবং আর্ম ফোর্স থেকে শুরু করে এরকম এনএসজি থেকে শুরু করে কোন প্রপোজাল আছে কিনা তাহলে জানান। এবার উত্তরে কি বলছে, এটা হচ্ছে উত্তর সেকেন্ড পাতা। উত্তরে বলছে, at present no proposal, কোনো proposal নেই, has been received from CAPF for raising a battalion namely Narayan battalion, কোন নারায়ণ ব্যাটালিয়নের কোন proposal central armed forces বা central forces এর নেই। তাহলে কে মিথ্যাবাদী? প্রধানমন্ত্রী আজ কুচবিহারে মিটিং এ দাঁড়িয়ে বলছে ইলেকশনের পরে হবে। আর দেখুন এই কাগজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জিজ্ঞেস করেছে, উত্তর দিয়েছেন নেই। সৌদিস আমি দুটো কাগজ করব, দেখুন দুটো কাগজ, একটা কোয়েশ্চেন একটা উত্তর। গিরীন্দ্রনাথ বাবুর কাছে আছে কোয়েশ্চেন রাইট টু ইনফরমেশনে। আর দেখুন তোমরা আরেকটু সামনে চলে যাও, আর বংশী মদনের কাছে উত্তর। যান বড় বড় কাগজে লিখেছি তুলে নিন, সামনে থেকে তুলুন, জুম করে তুলুন, পরে ভালো করে তুলে নেবেন, দেখে নিন কোয়েশ্চেন এবং উত্তর। বলেছে হবে না, বলেছে না এরকম কোনো প্রস্তাব নেই। আর মিথ্যে কথা বলে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদী প্রাইম মিনিস্টার। শুধু মিটিং এ গিয়ে আমাকে ভেঞ্চি কাটে, ব্যাঙাচি জানেন তো, ব্যাঙাচি থেকে ব্যাঙাচিরা ভেঞ্চি কাটে, তেমনি হচ্ছে নরেন্দ্র মোদীর দল ব্যাঙাচি সব ভেঞ্চি কাটে, সারাক্ষণ মিথ্যে কথা বলে। আর কেউ পড়লে পড়তে পারেন, যে কোনো কেউ পড়তে পারেন। কে এসছে চলে এসো, পড়ে দেখো, দেখো কি লিখেছে। আর এই দুটো আমি রেখে যাচ্ছি, আমার কালকেও লাগবে, পরশুকালকে মিটিংও নিয়ে যাবি, আর যে আসছে তাকে পড়তে দে, সে একবার পড়ে দিন। কি কোশ্চেন করেছে আর কি উত্তর দিয়েছে এই দুটো শুধু পড়ো। ওকে মাইকটা দিয়ে দে। দেখুন পাবলিক থেকে একজন এসে পড়ছে। আরে আগে তো শোন, মাইক সাউন্ড দাও, ডান দিকে সাউন্ড নেই, কার ছিঁড়ে গেলে দেখে নাও। মাইক ম্যান ডান দিকে সাউন্ড নেই। Any proposal has been placed before the ministry for raising a new battalion, namely Narayani battalion.
within the Central Armed Police Force CAPF, Vice BSF, CISF, CRPF, IIIT, BI, IDBP, NSG, and SSB, or a totally new battalion, namely Narayani Battalion, in the Central Armed Police Force. If the answer is positive, please furnish relevant documents. এবার উত্তর কি বলো? এটা কোশ্চেন করেছে, এবার উত্তর। This is the question, but the reply of the question is CIPO, at present no proposal has been received from CAPFS for raising a battalion, namely Narayani Battalion. বুঝলেন কিছু? আমরা কিন্তু করে দিয়েছি, আমি কিন্তু ওরা করবার আগে আমাদের পুলিশের ব্যাটালিয়ন নারায়ণী ব্যাটালিয়ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের করে দিয়েছি এবং তার হেডকোয়ার্টার হচ্ছে কুচবিহারে। বুঝতে পারছেন কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী? মিথ্যাবাদী দুঃশাসন, মিথ্যাবাদী দুর্যোধন। এই কাগজ দুটো আমি নিয়ে যাবো, দাও মিটিংয়ে, পরের মিটিংয়ে নিয়ে যাবো, দাও বৌসির কাছে রাখো, আমার সাথে যাবে নিয়ে স্বরূপকে দাও, সব মিটিংয়ে গিয়ে আমি দেখাবো মিথ্যে কথা বলে মিথ্যাবাদী দুঃশাসন। আমরা বলি সত্যবাদী যুধিষ্ঠির, আমি এখন থেকে বললাম মিথ্যাবাদী দুঃশাসন, সবচেয়ে বদমাশ মিথ্যে কথা বলে। এবার বুঝতে পারছেন, মানুষকে ঠকিয়ে বলেছিল 15 লক্ষ টাকা করে দেব, ভোট দাও। আপনারা ভোট দিলেন 15 লক্ষ টাকায়, 1 লক্ষ দিয়েছে, 1 লক্ষ দিয়েছে। কি মা বোনেরা দিছে? দেয় নাই। কি আমার রাজবংশী ভাই বোনেরা দিছে? কি আমার নমঃশূদ্র ভাই বোনেরা দিছে? কি আমার বাঙালি ভাই বোনেরা দিয়েছে? দেয় নাই। আজকে গ্যাসের দাম কত? কেরোসিন পাওয়া যায় না, আর গ্যাসের দাম 950। মোদীবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দিয়েছে, বলেছিল না বিনা পয়সায় উজালা দেব, কোথায় গেল? উজালা হাওয়া করে দিয়েছে, 950 টাকা গ্যাসের দাম। আমি বিনা পয়সায় চাল দেব, আর নরেন্দ্র মোদী 950 টাকার গ্যাসে চাল ফুটবে? জিজ্ঞেস করুন, ওদের ফুটিয়ে দেবেন ভালো করে, চালের বদলে ওদের ফুটিয়ে দেবেন ভালো করে। আমাদের সরকার বিনা পয়সায় খাদ্য দেয়, রেশন দেয়, স্বাস্থ্য সাথী দিয়েছে, যারা না পেয়েছেন তারাও পাবেন, সবুজশ্রী দেয়, কন্যাশ্রী দেয়, সংখ্যালঘুদের ঐক্যশ্রী দেয়, ওবিসি রিজার্ভেশন দিয়েছে, তপশিলি বন্ধু 60 বছর হলেই 1000 টাকা করে পেনশন দিয়েছে, আদিবাসী দিয়েছে, শিক্ষাশ্রী দিয়েছে, সাইকেল ক্লাস 9 পড়লে বিনা পয়সায় পায়, স্মার্টফোন ক্লাস 12 পেয়েছে 10,000 টাকা করে। আর আগামী দিন কি করবো জানেন তো? শুনুন, আমি একা জিতে তো লাভ নেই, আমাকে জিততে হলে আমার সাথে আরো 200 জনকে জিততে হবে, তবেই আমরা ক্ষমতায় আসবো, সরকারে আসবো। আমার সাথে গিরীন্দ্রবাবুকে জিততে হবে, আমার সাথে পার্থকে জিততে হবে, আমার সাথে আরো যারা দাঁড়িয়েছে তাদের জিততে হবে, তবেই তো আমার 200 হবে। আর এবারও যদি আমরা জিতে যাই, কন্যাশ্রী চলবে, সবুজশ্রী চলবে, সাইকেল বিনা পয়সায় দেব, 10 লাখ ছেলে মেয়েদের 10,000 টাকা করে স্মার্টফোন দেব, সবুজ সাথী দেব, রূপশ্রী দেব, কন্যাশ্রী দেব, সমবেথী দেব, বৈতরণী দেব, সেলফ হেল্প দেব, আশার মেয়েদের হেল্প করব, আইসিডিএস এর করব, 100 দিনের করব, সেলফ হেল্প গ্রুপ করব, পঞ্চায়েতে করব। তাছাড়াও জেনে রাখুন, আগামী মে মাস থেকে এই রেশন জুন পর্যন্ত দেওয়া আছে বিনা পয়সায়। আমাদের সরকার আসলেই আবার বিনা পয়সায় রেশন পাবেন।
আর দুই নম্বর আপনার দরজায় দরজায় দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে আপনাকে রেশন দোকানে যেতে হবে না দুয়ারে দুয়ারে রেশন পাবেন দুয়ারে দুয়ারে স্বাস্থ্য সাথী কার্ড পাবেন আর দুয়ারে দুয়ারে মা বোনেরা সিডুল কাস্ট যারা তারা 1000 অন্য ক্যাটাগরি 500 সিডুল টাইপও 1000 খরচা দেবো হাত খরচা দেবো মায়েদের আপনাদের মায়েদের 100 থেকে 500 টাকা পর্যন্ত সব মায়েরা খরচা পাবেন হাত খরচা বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় খাদ্য হাত খরচা আর কৃষক যারা আছেন তাদের টাকাটা 5000 টাকার বদলে 10000 দেবো এক একর যার জমি আছে আর যে প্রান্তিক চাষি তাকে 5000 টাকা দেবো আর ছাত্র ছাত্রীদের জন্য ভাবতে হবে না 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেব কাউকে জামিনদার হতে হবে না জামিনদার আমার সরকার কোনো গ্যারান্টার হওয়ার দরকার নেই ওই টাকা দিয়ে ছেলে মেয়েরা পড়াশোনা করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিদেশে যাবে নামি দামি স্কুলে পড়বে নাম কামাবে বড় বড় মাথা তুলে দাঁড়াবে তাহলে বাকি থাকলো কি খাদ্য হলো স্বাস্থ্য হলো শিক্ষা হলো পেনশন যত বিধবা আছে এবার থেকে 18 বছর বয়সের পর থেকে কেউ বিধবা হলেই কেউ বিধবা হোক আমরা চাই না কিন্তু তার পাশে দাঁড়াবার জন্য এখন আর বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না সব বিধবারা 1000 টাকা করে পেনশন পাবেন 18 বছর বয়সের পর থেকে যত হ্যান্ডিক্যাপ আছে সবাই তার পেনশন পাবেন এবং তপশিলী যারা আছেন আদিবাসী যারা আছেন তারা তো 60 বছরের পেনশন পাচ্ছেন ইতিমধ্যেই পাচ্ছেন আর ইন্ডাস্ট্রি ঢেলে সাজানো হবে কুচবিহারে মেডিকেল কলেজ হয়েছে কুচবিহারে স্টেডিয়াম হয়েছে কুচবিহারে বিশ্ববিদ্যালয় হয়েছে কুচবিহারে নতুন নতুন কলেজ হয়েছে আরো ইংরেজি মিডিয়াম স্কুল করে দেবো 200টা রাজবংশী স্কুল তৈরি করে দেবো নবসূত্র উদ্বাস্তুদের প্রত্যেককে উদ্বাস্তু দলিল পাবেন সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই এনআরসি চান এনপিআর চান নারায়ণী ব্যাটালিয়ন তো চান হ্যাঁ তাহলে আপনারা তৃণমূলকে ভোট দিন সবটা পাবেন নবসূত্র ভাই বোনেরা মথুয়া ভাই বোনেরা জেনে রাখুন আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি আমরা পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে ছুটি দিয়েছি আমরা রবীন্দ্র নজরুলের জন্মদিনে ছুটি দিই আমরা নেতাজির জন্মদিনে দিই দিল্লি দেয় না দিল্লি শুধু চায় দুটো গুজরাটি এসে বাংলাকে দখল করতে আর বাংলার দু একটা গদ্দা ওই যে আপনারা এমপি জিতিয়েছেন কি করলো জিতে কিছু করলো আমার দিন আঠা থেকে দাঁড়িয়েছে একাই এমপি হবে একাই এমএলএ হবে একাই কাউন্সিলর হবে একাই পঞ্চায়েত হবে আর আপনাদের এখানে এসে গুমটামি করবে এই তো আজ সকাল থেকে ভোট ছিল অনেক জায়গায় ভোট হচ্ছে বিজেপি সিপিএম এর হারমারদের নিয়ে গুন্ডামি করে বেড়াচ্ছে আর সেন্ট্রাল পুলিশ ফোর্সকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি তারা বিজেপি করবে না যে বিজেপি না করে তাকে আমি সম্মান করি অনেক জায়গায় গিয়ে আমার মহিলা প্রার্থী বেটি বাঁচাও বেটি পড়াও মহিলা সুরক্ষা দেবে তুমি তুমি আমার মহিলা প্রার্থী সুজাতা মণ্ডল এসছি তাকে মেরে এসছো আজকে তার সিকিউরিটির মাথা ফাটিয়ে দিয়ে এসছো তুমি আজকে তুমি আমার শিডিউল কাস্ট প্রার্থী প্রভাবে মানুষকে তুমি ঢুকতে দাওনি তুমি শওকত মোল্লাকে ঢুকতে দাওনি গায়ের জোরে বিজেপি গুন্ডাদের নিয়ে সিপিএম এর হারমারদের নিয়ে ভোট করছো এখানেও তাই করবে মনে রাখবেন কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না যার যার ভয় আছে এজেন্ট করবেন না দয়া করে এমন এজেন্ট করবেন না যে বসতে ভয় পায় আজকেও 4-5 জন পালিয়েছে মনে রাখবেন বিজেপি মেরেছে ভয় দেখে যে পালিয়েছে আমি চাই মানলেও পালাবে না তাকে আমি পার্টি থেকে পুরস্কৃত করব সেই সব এজেন্টদের আমি আপনাদের বলে রাখি আর যদি এজেন্ট খুঁজে না পাও দাও আমার কন্যাশ্রী মেয়েদের দিয়ে দাও দিয়ে দাও কন্যাশ্রী মেয়েদের আমার ওই কস্রী ছেলে মেয়েদের দিয়ে দাও যারা স্কলারশিপ পায় 18 বছর বয়স হয়ে গেছে আমি বিজেপিকে দেখে নেকা কান্না শুনতে চাই না বিজেপি মানলো আর সিআরপিএফ এসে মানলো সিআরপিএফ মানলো তো আপনারা কি করছেন মেয়েরা ঘিরে ধরতে পারছেন না প্রতিবাদ করতে পারছেন না ঘিরে ধরে বলতে পারছেন না কেন করছেন আমি তো মারপিট করতে বলিনি আমি তো অশান্তি করতে বলিনি কিন্তু সিআরপিএফ গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও কেন বিজেপিকে ভোট দেবে তোমার কি এটা কাজ
তোমার কি পুলিশের এটা কাজ যে এলাকায় এলাকায় গিয়ে বলা যে বিজেপিকে ভোট দাও? আমরা অনেক কমপ্লেন করেছি, এফআইআরও করেছি। মনে রাখবেন, যে যে এলাকায় যে কমান্ডেন্ট আছে বিজেপির হয়ে কাজ করবেন আর বিজেপির হয়ে ভোট করবেন, তাদের বিরুদ্ধে আমরাও কিন্তু এফআইআর করব, আমরাও কিন্তু লিগাল অ্যাকশন নেব। মনে রাখবেন, সবারই অধিকার আছে। আমার অধিকার আছে ইলেকশন কমিশনকে বলার, আমার অধিকার আছে অ্যাকশন নেওয়ার। সকাল থেকে 100টা অভিযোগ হয়েছে, অভিযোগে যদি কেউ কান না দেয় তাহলে মনে রাখবেন বিচারের বাণী যাতে নীরবে নিভিতে না কাঁদে, আইনত ব্যবস্থা রেডি রাখতে হয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা মাথায় রাখতে হয়। আপনাদের এখানেও করবে, বর্ডারে বর্ডারে গিয়ে ভয় দেখাবে, বলবেন ঠিক আছে ঠিক আছে আপনাকে কথা শুনবো, বলে একটাও শুনবেন না, গিয়ে নিজের মতো ভোট দেবেন। যদি বলে আপনি কিন্তু ভোট দিচ্ছেন কোথায় আমি দেখতে পাবো, কোথায় দেখতে পাবো? ইলেকশন কমিশন বলে দিয়েছে ইনসাইড দ্য বুথ সেন্ট্রাল ভোট থাকতে পারবে না। আরো গেটের সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি দেবেন না, আপনি কাকে দিচ্ছেন আপনার ব্যাপার। টাকা দেবে কিছু, অনেক টাকা নিয়ে এসছে, সব টাকা চুরি করেছেন, আপেল থেকে আপেল কিছু বাকি নেই, রাফেল থেকে রিসাফেল, পিএম কেয়ার থেকে রেল, রেল থেকে সেল, সেল থেকে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া থেকে বিএসএনএল, বিএসএনএল থেকে এমটিএনএল, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, ইন্স্যুরেন্সের টাকা খেয়ে নিচ্ছে, চোরের ঠাকুর দাদারা, চোরের সব চোর ডাকাত খুনি ধান্দাবাজ। আগেরবারে কুচবিহার থেকে ভোট নিয়ে গেল মারপিট করে, বললাম ওকে ভোট দেবেন না, ওটা গুন্ডা, আপনারা দিয়ে দিলেন, ভাবলেন হয়তো ভালো কাজ করবে। শুনুন ওরা কিরম জানেন, ভাগাভাগি করে। আমরাও বলি তৃণমূল কংগ্রেস হরে কৃষ্ণ হরি হরে, তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে। আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের কাজ করি। আর বিজেপি কিরকম জানেন তো, ও ধর্ম কর্ম মানে না, জীবনে কোনোদিন দুর্গা পুজো করেনি, কালী পুজো করেনি, রক্ষাকালী করেনি, চেতনা পুজো করেনি, করম পূজা করেনি, ভাদু পূজা করেনি, মারাংসা মারাঙ্গুরু পুজো করেনি। কি করবে ও? হঠাৎ করে একটা গেরুয়া পড়বে, গেরুয়া পড়া আসল সাধু নয়, এগুলো নকল, পুলিশও ড্রেস পরিয়ে দেয় নকল করে, এরকম অনেক জায়গায় হয়েছে, নকল করে ড্রেস পরিয়ে দিচ্ছে, ভালো ভালো লক্ষ্য রাখবেন, যেটা যাচ্ছে সেটা সত্যিকারের পুলিশ কিনা, পা থেকে মাথা অব্দি লক্ষ্য রাখলে ধরতে পারবেন, সব কটার ছবি তুলে রাখবেন, বুঝতে পারবেন। এরকম আমরা অনেক দেখেছি সিপিএম এর আমলে। আপনাদের আমি আবার বলি, ওরা কি মনে জানেন, ওরা কপালে একটা তিলক টানবে, মুখে পান মার চিবাবে, লাল লাল করে গলে পড়বে আর বলবে হরে কৃষ্ণ হরি হরি, মানুষের ধন চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, শুধু আমরা দাঙ্গা করি, হরে কৃষ্ণ হরি হরি, আমরা শুধু রক্ত ঝরি, হরে কৃষ্ণ হরি হরি, আমরা লুটপাট করি, হরে কৃষ্ণ হরি হরি, আমরা মানুষের পকেট কাটি, হরে কৃষ্ণ হরি হরি, 15 লক্ষ টাকা মেরে দিই, হরে কৃষ্ণ হরি হরি, পিএম কেয়ারের টাকা ঝেড়ে দিই, হরে কৃষ্ণ হরি হরি, মা বোনদের টাকা ঝেড়ে দিই, হরে কৃষ্ণ হরি হরি। এটা হরে কৃষ্ণ? কোন ঠাকুর মিথ্যে কথা বলতে শেখায়? কেউ শেখায় শিবযজ্ঞ মন্দির? আমার বাড়ি থেকে প্রায় পুজো হয় মানেশ্বর মন্দির, কত সুন্দর জায়গা, জল্পেশ মন্দির কত সুন্দর জায়গা, মদনমোহন মন্দির কত সুন্দর জায়গা, মাথা ভাঙায় শিবযজ্ঞ, শিবের যে শিব গাজন হয়, শিব মেলা হয়, কত জাগ্রত। আর বড় বড় কথা এদের, এরা আমায় ধর্ম শেখাবে? আমিও ব্রাহ্মণ ঘরের মেয়ে, কিন্তু মনে রাখবেন একটা নবশুদ্ধ ঘরের মেয়ে আমার খামার তৈরি করে দেয়, আমার বাড়িতে আমার পাশে থাকে, আমার সাথে সব সময় থাকে। আমি বিজেপির মতো 5 স্টার থেকে খামার কিনে এনে লোক দেখিয়ে ছবি তুলি না, আমি নবশুদ্ধ ছেলে মেয়েদের মানুষ করি, চাকরি দিই, বিয়ে দিয়ে দিই, তারা আমার প্রিয় এতটাই। এটা মানে মনে রাখবেন, আমি এসব করি না। আর যদি বাঙাল ঘটি বলেন, আমি এদেশে জন্মেছি, আমার 3টা বউ বাংলাদেশের আছে, মানে আগে তারা বাংলাদেশে ছিল, বাংলাদেশে বাড়ি, পরে তারা দেশ স্বাধীন হওয়ার আগে চলে এসেছে তাদের পরিবার। কি আমি আমি ঠিক কইতাছি না ভুল কইতাছি? আপনাকে উদ্বস্তু এরিয়া আছে তো, সব পাবেন, চিন্তা করবেন না, সিটমল আমি কইরা দিছি তো, চিন্তা করবেন না, আমি আপনাদের খুব ভালোবাসি, উদ্বস্তুদের নিঃশর্ত জমির দলিল আমি করে দিয়েছি, রাজবংশীদের আমি করে দিয়েছি, যা যা সেন্টিমেন্ট ছিল সব কোটা করে দিয়েছি, আগামী দিন আরো করবো।
শুধু আপনাদের বলবো ভোটটা দয়া করে তৃণমূলকে জোড়া ফুলে দেবেন। আপনারা যদি ভোটটা দেন তাহলে তো আমি থাকতে পারবো না। আর নরেন্দ্র মোদী তো দিল্লির লোক, গুজরাট কি বাংলা সামলাবে না গুজরাট এসে বাংলা দখল করবে? তো নরেন্দ্র মোদী তো গুজরাটের লোক, অমিত শাহ তো গুজরাটের লোক, ওরা দিল্লিতে আছে বলে দিল্লি সামলাও, আগে বাংলা দখল করতে আসবে না। রোজ রোজ সেজে গুজে বেরোচ্ছে, আর রোজ রোজ ইলেকশনের দিনই পার্টিকুলার আসে, ইলেকশনের দিন আসে আর পুরো ক্যাম্পেইনটাকে খাওয়ার জন্য, মানুষকে মিসলিড করবার জন্য মিথ্যে কথা বলে বলে যায়। ইলেকশনের দিন ওদের যতদিন বাঁচা, 1 লক্ষ নেতা নিয়ে বসে আছে বাংলায়, বাইরে যত নেতা মন্ত্রী আছে কাজের কাজ কিছু করে না। কি না তো মমতা ব্যানার্জিকে সামলাও, আমি বলি অত সস্তা নয়, মমতা ব্যানার্জিকে সামলানো তোমাদের পক্ষে কেন, কারো পক্ষে সম্ভব নয়। মনে রাখবেন আমিও রয়্যাল বেঙ্গল টাইগার, আমিও লড়তে জানি, আমি ভাঙি তবু আমি মচকাই না। এসব দু একটা গুন্ডা পান্ডা আমার কাছে কোনো যায় আসে না। বিজেপি পার্টিটাই এখন হয়ে গেছে এক হাতে ডান্ডা অন্য হাতে ঝান্ডা, সাথে আছে সিপিএম এর গুন্ডা, আর হয়ে গেছে সব বিজেপির পান্ডা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এগুলো। তাই মনে রাখতে হবে একটি ভোটও বিজেপিকে নয়, খেলা হবে কি ভাই বোনেরা আমার নিউ জেনারেশন, খেলা হবে। যদি দেখো কোথাও ভূতে কাউকে বসতে দিচ্ছে না, নিজেরা এগিয়ে যাবে বলবে আমি বসবো, পার্টিকে বলবে, আর কোন ভূতের কোন নেতা যেন নিজের দায়িত্ব অস্বীকার না করে। ভোট দেওয়ার আগে মেশিনটা খুলে নিতে হবে 30 বার, তারপর তোমার অন করতে হবে, তোমার অফ করতে হবে, এটা বারবার করে বলতে হবে। যদি মেশিন হ্যারাস করে, মেশিন খারাপ করে দেয়, নতুন মেশিন দেয়, আবার 30টা ভোট গুনতে হবে, দুবার করে অন দুবার করে অফ করতে হবে। যতক্ষণ মেশিন সিল না হচ্ছে ততক্ষণ এজেন্টকে থাকতে হবে, পাহারা দেওয়া পর্যন্ত রক্ষা করতে হবে, আর কাউন্টিং থেকে শুরু করে পাহারা থেকে শুরু করে পার্টির ছেলে মেয়েরা যারা ভালো করে কাজ করবে তাদের দল আগামী দিন পুরস্কৃত করবে, ভয় পাবেন না, মনে রাখবেন। আর বিজেপি টাকা দিলেই ছবি তুলে রাখবেন, বিজেপি ভয় দেখালেই ছবি তুলে রাখবেন, সেন্ট্রাল ফোর্স ভয় দেখালেই ছবি তুলে রাখবেন। আমি প্রধানমন্ত্রীকে বলি, হ্যাঁ সেন্ট্রাল ফোর্সকে আমি চিরদিনই সম্মান করি, কোন সেন্ট্রাল ফোর্স তোমাদের মতো পলিটিক্যাল হয়নি। আমিও অনেকবার, আমি 7 বার আমি এমপি ছিলাম, আমি মনমোহন সিং এর সেন্ট্রাল ফোর্স দেখেছি, আমি গুজরালে দেখেছি, আমি দেবগৌড়ার দেখেছি, আমি রাজীব গান্ধীর দেখেছি, আমি বিশ্বনাথ প্রতাপ সিং এর দেখেছি, কিন্তু আমি কখনো দেখিনি যে সেন্ট্রাল পুলিশকে দিয়ে দাঙ্গা করানো হচ্ছে, তাদের দিয়ে ভোট দখল করানো হচ্ছে, তাদের দিয়ে ভোট ছাপ্পা দেওয়ানো হচ্ছে, তাদের দিয়ে মহিলাদের মারা হচ্ছে, তাদের দিয়ে বেটি বেটি মারা হচ্ছে, এ আমি কোনোদিন দেখিনি। তাই নরেন্দ্র মোদী জি, ইয়েস ইটস কারেক্ট, যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স নিউট্রাল ছিল এখনো পর্যন্ত আমি মনে করি নিউট্রাল ফোর্সকে স্যালুট জানাই, কিন্তু যারা বিজেপি করে আর গিয়ে বিজেপির গুন্ডাদের নিয়ে মানুষকে মারে তাদের আমি সাপোর্ট দিই না। তারা আপনার দলবল তৈরি হয়েছে, আপনি এটা ঠিক করেননি। সারা দেশে 21 জন মারা গেল সুকমাতে, কি করছেন আপনি, দালালি করে বেড়াচ্ছেন, দেশটাকে ছেড়ে দিয়ে দেশটা বিক্রি হয়ে গেল। ওই যে রাফেল থেকে একেবারে রেল, সব টাকা খেয়ে নিয়েছে, সব টাকা খেয়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা, আর দাঁড়িয়ে বলে আমি বড় নেতা। তুমি নেতা না নেতা ভগবান জানে, মানুষ জানে। কাজেই মনে রাখবেন এই সব লোকেদের কথা শুনে, আর নাটক কিরম করে জানেন, এক্ষুনি 100 লোককে দাঙ্গায় খুন করে দেবে, দিয়ে কাঁদতে শুরু করবে, আরে মরে গেল, নাটক করতে ওস্তাদ, আর লিখে নিয়ে আসে, আর সামনে একটা ছোট্ট থাকে ওটা আপনারা দেখতে পাবেন না, তাতে লেখা আছে কি ভালো আছো, ওটা দেখে পড়ছে। দিল্লিতে দাঙ্গা করে কত লোক মেরেছে বলুন বলুন, এনআরসি এনপিআর নিয়ে কত লোক মেরেছে, আসামে দাঙ্গা করে কত লোক মেরেছে বলুন, উত্তরপ্রদেশে দাঙ্গা করে কত লোক মেরেছে বলুন, গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছে, লজ্জা করে না? আজকেরা বাংলা দখল করবে বলে বাংলা দখল করব, বাংলা দখল না করলে নাকি ওদের কাজ সম্পূর্ণ হবে না। আমিও বলি বাংলা অত সহজ নয়, আমাদের জীবনে রক্ত থাকতে আমরা বাংলা দখল করতে দিচ্ছি না, বাংলা দখল করতে দেব না, একটা ভোটও বিজেপিকে দেবেন না, একটা ভোটও দেবেন না, একটা ভোটও দেবেন না, একটা ভোটও দেবেন না।
এরা কালকাউকে, এরা কালসা, এরা মানুষকে গিলে খেতে চায়। তাই মনে রাখবেন, ভক্ত দেবেন না তো খেলা হবে তো। মা বোনেরা সিআরপিএফ কিছু করলে খাতা খুঁজতে নিয়ে বেরিয়ে যাবে, নিয়ে একটু গায়ে আদর করে দেবেন। হাত পাকা আছে, হাত পাকা দিয়ে একটু হাওয়া করে দেবেন। লুচির বেলনা আছে, বেলনা দিয়ে একটু গায়ে হাত ঘুরিয়ে দেবেন, দেখবেন পালিয়ে যাবে। আর যখনই ভয় দেখাবে, একজন হাত ঘোরাবেন আর একজন ছবি তুলবে। আর যখনই ভয় দেখাবে কেউ, সঙ্গে সঙ্গে কেউ না কেউ আশেপাশে যারা আছেন তাদের শিখিয়ে রাখবেন, তারা যেন ছবি তুলে নেয়। আর ছবিগুলো তুলে ফেস টাইমে দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, বা অন্য কোনো সাংবাদিককে দিয়ে দিন, বা আমাদের পাঠিয়ে দিন, আমরা দেখতে পাবো। খেলা হবে, তোমাদের বল কোথায়? খেলা হবে, সাদা খুন্তির খেলা হবে, হাডুডু হবে, ব্যাটবলের খেলা হবে, লুডো খেলা হবে, ধামসা মাদুরের খেলা হবে, ভাওয়াইয়ার খেলা হবে, সব খেলা হবে। ভোট কবে? 10 তারিখে আপনাদের ভোট, 10ই এপ্রিল আসছে দিন। খেলায় বিজেপিকে হারিয়ে দিন, খেলতে হবে, খেলতে হবে, খেলায় জিততে হবে, খেলায় জিতিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে, আর বিজেপিকে বোল্ড আউট করে পরাস্ত করে দিন। খেলা হবে, বল আছে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, ভোট হবে, জিততে হবে। কি মা বোনেরা, আমার একটা পা চোট করে দিয়েছিল, ভেবেছিল আমি আর আসতে পারবো না। দেখুন আমার পুরো পা প্লাস্টার, কিন্তু আমি জানি আমার মা বোনেদের দুটো করে পা আছে। আমার একটা মা বোনেদের দুটো, তিনটে পা নিয়ে আমি খেলবো, মনে রাখবেন। তিনটে করে পা আমার, আমি মা বোনেদের পায়ের ওপর খেলছি। তাই মনে রাখবেন, খেলা হবে, জেতাও হবে। বললেই তো একটাও বলুন, মা বোনেরা বেঁধে জোট, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, ভোট শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, নবসূত্র ভাই বোন বেঁধে জোট, উদ্বাস্তুরা বেঁধে জোট, এপার বাংলা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, উদ্বাস্তুরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ছিন্নমূলরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, রাজবংশীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, কায়স্থরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, নবসূত্ররা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, মেঘ ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, টোটো ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, গোর্খা ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, জোড়ে জোট, জোড়া ফুলের সব ভোট, রাভারা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, বড় ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, মুসলিমরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, সংখ্যালঘুরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, কৃষক কমিউনিটি বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলের ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলের ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলের ভোট দিন, দোকানদার ভোট দিন, জোড়া ফুলের ভোট দিন, কিষাণ ভাই ভোট দিন, জোড়া ফুলের ভোট দিন, ভুক্তা চাষিরা ভোট দিন, জোড়া ফুলের ভোট দিন, পাটচাষিরা ভোট দিন, জোড়া ফুলের ভোট দিন, সবজি চাষিরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আইসিডিএস ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আইসিডিএস ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আশা বন্ধুরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, 100 দিনের কাজ ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, টিচার মায়েরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, টিচার মায়েরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, টিচার বন্ধুরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, প্যারা টিচাররা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, প্রাইমারি টিচাররা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, স্বাস্থ্যকর্মীরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, পঞ্চায়েত মিউনিসিপালিটি ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, শ্রমিক ভাই বোনেরা ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সবাই 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 দিন, জোড়া ফুলে ভোট দিন, সবাই 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 দিন, জোড়া ফুলে ভোট দিন। এখানে গিরীন্দ্র বাবুর সিম্বল আছে 2 নম্বরে, আমার সিম্বল ছিল 2 নম্বরে, কারো একে থাকে, কারো দুটে থাকে, কারো তিনে থাকে। গিরীন্দ্র বাবুকে ভিক্ষু চিহ্ন মনে থাকবে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়লাভ করাবেন। আর পার্থ, তোমার চিহ্ন কত? 1 নম্বর। পার্থ আবার 1 নম্বরে চলে গেছে, 1 আর 2 মনে রাখবেন। এক একটা জায়গায় এক একটা, ও দাঁড়িয়েছে অবশ্য শীতল কুচিতে, ওর মিটিং আমার কালকে আছে, আগামীকাল আছে না। সুতরাং ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কি মা বোনেরা, যাবার আগে একটু উদ্বোধনী হবে? ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বা
সাধকে শরণ নিত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসদা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম মহাদেবং মহাশিবং মহাত্মানং মহেশ্বরং মহাপাপহরং দেবং মহারায় নমো নমঃ নমস্তে ব্রহ্মণ্য দেবায় ব ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমস্তে জগদমাশে নমস্তে জনসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ পূর্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আমার সমস্ত হিন্দু দেবদেবীদের প্রণাম জানাই সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তালার কাছে দোয়া চান আল্লাহ তালা দোয়া করো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ আপনাদের ভোটটা যেন সবাই তৃণমূল কংগ্রেসেই পায় আমার রাজবংশী ভাই বোনেরা একটু দয়া করে ভোটটা সবাই তৃণমূলকে দেবেন আমার ছিন্নমূল ভাই বোনেরা উদ্বাস্তু ভাই বোনেরা বাঙালি ভাই বোনেরা দয়া করে আপনাদের ভোটটা তৃণমূলকে দেবেন আমার গোর্খা ভাই বোনেরা আমার নেপালি ভাই বোনেরা আমার বড় ভাই বোনেরা আমার সমস্ত ভাই বোনেরা হিন্দিভাষী ভাই বোনেরা সবাই মিলে আপনারা তৃণমূলকে জোড়া উপরে ভোট দেবেন ভোটটা দেবেন তো আপনারা না দিলে কিন্তু আমার সরকার আসবে না আমার সরকার না আসলে আমার ছুটি আমার কোনো কাজ থাকবে না কিন্তু আপনাদের সব কিছু বন্ধ হয়ে যাবে কেউ করবে না এতটা আমি যতটা পেরেছি করেছি আগামী দিন আরও করে দেবো বিশ্ব সেরা কাজ করে দেবো তাই আপনাদের বলি ইতিমধ্যেই কন্যাশ্রী বিশ্ব সেরা তরুণ সাথী বিশ্ব সেরা তরুণের স্বপ্ন বিশ্ব সেরা অনেক কিছু বিশ্ব সেরা তাই আগামী দিন বাংলাকে আমি বিশ্ব বাংলায় প্রতিষ্ঠিত করতে চাই আমি বিজেপির মতো নই বাংলা বলতে পারে না বলে বঙ্গাল আপনি সোনার বঙ্গাল করবে বলে সোনার বাংলা এমনিতেই আছে বল সোনার বাংলা বিশ্ব বাংলা রূপসী বাংলা সব বাংলা আছে বল তুমি যাও এখান থেকে ভাবো কি গুজরাটে কি ঢোকলা খাও যাও এইটুকু বলে মা ভাই বোনদের সকলকে আমার প্রণাম সালাম অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বলি জয় হিন্দ নেতাজি জয় হিন্দ জয় হিন্দ বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আর বাংলা স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় মমাটি মানুষ জিন্দাবাদ জাপাত চাপা মমাটি মানুষ ধন্যবাদ 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 জয় 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 হে জয় 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 রে জাগরে 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 জেতরে 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 খেলোরে 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 তৃণমূলকে জেতাও রে জেতাও রে জেতাও রে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন বন্দে মাতরম জয় হিন্দ খোদা হাফেজ জয় জহর জয় আমার তপশিলি বন্ধুরা আমার নিম্নবর্ণীয় বন্ধুরা আমার বস্তু উদ্বাস্তু বন্ধুরা আমার শিল্পী ভাই বোনেরা সকলকে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সবাইকে আমার অনেক অনেক প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন